হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে আগস্ট মাসের রাশিফল। জেনে নেব আগস্ট মাসটা আমাদের কেমন যাবে না যাবে। যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। জেনে নেব কন্যা রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা দিয়ে জানবো সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো সেরকম কোনো সমস্যা নেই। ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো থাকছে। ফ্যামিলির লোকেদের সাথে আপনার রিলেশন অনেকটা ভালো হয়ে যাবে। সিনিয়রদের সাথে যাদের প্রবলেম চলছিল সেই ধরনের প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে। সিনিয়রদের থেকে আপনারা যে কোনো বিষয়ে হেল্প পাবেন। ফ্যামিলির লোকেদের সাথে কোথাও ছোটোখাটো ভ্রমণ এই সময় কিন্তু হতে পারে। ফ্যামিলির লোকেদের সাথে আপনাদের রিলেশন এতটাই স্ট্রং হয়ে যাবে যার ফলে কিন্তু আপনারা আপনাদের কেরিয়ারে প্রচণ্ড মাত্রায় কিন্তু ফোকাস হয়ে যাবেন। অনেকের ফ্যামিলির সাথে দূরত্ব তৈরি হয়েছিল, সেই সকল দূরত্বগুলো কিন্তু কমে যাবে। ফ্যামিলির লোকেদের সাথে কথা বলা বলে ছিল না, বিবাদ, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এ মাসে সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। যারা কোনো টেকনিক্যাল কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। যারা ইঞ্জিনিয়ারিং করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। এই ধরনের যারা কোনো কোর্স করতে চাইছেন, অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। যারা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। তারা নিজের মনের মতো কোর্স করে কেরিয়ারে কিন্তু আগে যেতে পারবেন। এই সমস্ত কোর্সের জন্য আপনারা যে অ্যাডমিশন হবেন সেই অ্যাডমিশনও কিন্তু নিজের মনের মতো জায়গায় আপনারা হয়ে যেতে পারেন। পড়াশোনার জন্য কিন্তু আপনাদের বাইরে কোথাও যেতে হতে পারে। পড়াশোনার ব্যাপারে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনাদের থাকছে না। এবার জানবো আপনাদের সন্তান সুখ কেমন থাকছে। সন্তানের ক্ষেত্রে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে সন্তানের থেকে যে প্রবলেমগুলো যেদিন আপনারা ফেস করছিলেন, সন্তানের সাথে কোথাও গিয়ে দূরত্ব, সন্তানের সাথে কোথাও বিবাদ, সন্তানের কেরিয়ার নিয়ে প্রচণ্ড ধরনের চিন্তায় ছিলেন, সেই সকল মানুষদের জন্য সময়টা কিন্তু ভালো। এই ধরনের প্রবলেম কিন্তু আপনাকে এ মাসে আর ফেস করতে হবে না। এই ধরনের ব্যাপার থেকে কিন্তু আপনারা অনেকটা শান্তি কিন্তু পেয়ে যাবেন। সন্তান নিজের কেরিয়ারে প্রচণ্ড ধরনের ফোকাস হয়ে যাবে। আপনার সন্তান জানবে কোন ট্র্যাকে আপনার সন্তানকে কিন্তু চলতে হয়। যেটা নিয়ে ম্যাক্সিমাম বাবা মা টেনশানে ছিলেন সেই সকল টেনশান কিন্তু কমে যাবে। সন্তানকে নিয়ে সেরকম কোনো চিন্তাভাবনা কিন্তু আপনাকে করতে হবে না। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে যে কথাটা বলবো, যাদের হাড় সংক্রান্ত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম বাড়বে। স্লিপ ডিস্কের প্রবলেম আছে বাড়বে, আর্থারাইটিসের প্রবলেম আছে বাড়বে। গোটা মাসটাই কিন্তু এই ধরনের সমস্যায় আপনারা থাকছেন। এবার জানবো আপনাদের বিবাহিত জীবন কেমন থাকছে। বিবাহিত জীবনের জন্য আমি বলবো সময়টা মোটামুটি খুব একটা বেটার রেজাল্ট পাবেন না, আবার খুব একটা খারাপ রেজাল্টও পাবেন না। প্রথম দিকটা একটু সমস্যা থাকছে, প্রথম দিকটায় কিন্তু একটু রাগারাগি, বিবাদ, এই ধরনের জিনিস কিন্তু থাকবে। তারপরে 15-16 তারিখের পর থেকে আপনারা কিন্তু বিবাহের জায়গায় অনেকটা ভালো রেজাল্ট পাবেন। যে বিবাদগুলো চলছিল সেই বিবাদগুলো কমে যাবে। ফ্যামিলির লোকেদের সাথে কিন্তু সমস্যা থাকছে, নিজেদের মধ্যে সেরকম কোনো সমস্যা না হলেও পরিবারের লোকেদের জন্য কিন্তু বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনাদের একটু সমস্যা থাকছে। এবার জানবো আপনাদের বিজনেস কেমন থাকছে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আপনারা মোটামুটি রেজাল্ট পাবেন। যেমন বিজনেসগুলো চলছিল তার থেকে একটু বেটার রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন। আগের থেকে বিজনেসে আস্তে আস্তে ফ্লো কিন্তু দেখতে পাবেন। বিজনেস থেকে অর্থও কিন্তু আপনারা মোটামুটি ভালোই কিন্তু এ মাসে পাবেন। বিজনেস আস্তে আস্তে গ্রোথ কিন্তু শুরু করবে। এবার জানবো আপনাদের জবের ব্যাপারটা কেমন থাকছে না থাকছে। জবের ক্ষেত্রে আমি বলবো আস্তে আস্তে আপনারা জবের ক্ষেত্রে গ্রোথ দেখতে পাবেন। নতুন কাজের সুযোগ, কাজের জায়গায় আপনারা নিজেদের ট্যালেন্টগুলোকে প্রকাশ করার, যারা কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন, যারা আর্ট, ফিল্ম, মিডিয়া এই সংক্রান্ত ব্যাপারের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট, কেরিয়ারে অনেক সুযোগ পাবেন নিজের ট্যালেন্টগুলোকে প্রকাশ করার, নিজের কাজ দেখানোর। সিনিয়রদের থেকে কিন্তু কাজের জায়গা ভীষণভাবে হেল্প আপনারা পাবেন। মোটামুটি কাজের জায়গাটা কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালো, আগের থেকে অনেকটা ভালো। অনেক সুযোগ সুবিধা কিন্তু ওয়েট করে আছে। নতুন জবের জন্য কিন্তু সময়টা ভালো, এক্ষেত্রে কিন্তু আপনারা এগোতে পারেন। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে আমি বলবো কন্টিনিউ যে ফ্লো সেটা কিন্তু এ মাসে থাকছে না। অর্থ পাওয়ার ব্যাপারে কিন্তু প্রচণ্ড ডিলে হতে পারে। 2-4 দিন অর্থনৈতিক অবস্থা ভালো থাকলো তারপরে আবার খারাপ, এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। মাসের প্রথম দিকটা বেশি প্রবলেমে থাকবেন, 15-16 তারিখের পর থেকে প্রবলেমটা কিন্তু অনেকটা কমে যাবে। তো
তবে কমে গেল গোটা মাসটা, কিন্তু অর্থ সেইভাবে গ্রোথ থাকছে না, খরচ বৃদ্ধি পাচ্ছে, সেভিংস ঠিকভাবে হচ্ছে না, অর্থ পেতে দেরি, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু থাকছে। ইনভেস্ট করার জন্য আমি বলবো কি মাসটা খুব একটা বেটার না, এখন ইনভেস্ট না করলে কিন্তু ভালো, একটু পরে ইনভেস্ট করুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, কন্যা রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে চলে এসেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, কারণ এরকম অনেক ইনফরমেশান আপনারা পেতে পারবেন। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।